ধন্যবাদ আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জনাব মীর মোহাম্মদ আব্বাস আলী এনএভিপি লেগজাবেন লিমিটেড অনুরোধ জানাচ্ছি আমাদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোহাম্মদ শহীদুর রহমান প্রধান শিক্ষক লাইরি বালিকা উচ্চ বিদ্যালয় আমাদের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এরপরে আমাদের প্রেস প্রধানের পালা এরপর যে আমাদের প্রেস প্রধানের পালা শুরুতে আমরা জেএসসি শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি জেএসসি শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি প্রীতি শিক্ষার্থীরা একে একে আমাদের মঞ্চের বাম পাশ দিয়ে আমাদের বিশেষ অতিথি প্রধান অতিথি সবার কাছ থেকে তাদের গ্রেস গ্রহণ করবেন আমি নাম ঘোষণা করছি এবং পরবর্তী নাম ঘোষণা করছি তারা সকলে রেডি হয়ে থাকবে শুরুতে মোহাম্মদ আরিফ হাসান ট্যালেন্ট পুলের ভিত্তি মোহাম্মদ ফোরকান মিয়া ফোরকান মিয়া প্রস্তুত থাকবে মাহমুদ সারিয়ার সিয়াম এরপরে প্রস্তুত থাকবে জান্নাতুল ফেরদৌস জেনি মোহাম্মদ আরমান আলী মাহমুদ সাহারিয়ার সিয়াম আরমান আলী মোহাম্মদ সফি কামাল রিয়েল একে একে আমাদের মঞ্চের বাম পাশে সিঁড়ি দিয়ে উঠে আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথির কাছ থেকে তাদের প্রেস গ্রহণ করতে অনুমতি অনুরোধ করেছেন আরমান আলী আমাদের বিশেষ অতিথির কাছ থেকে যদিম সিংহ ফজলে রাব্বি মিলন মোহাম্মদ জুলফিকার আলী দীপক রায় সতীমা রানী আরমান আলী শফিক আমাল রিয়েল বিকাশ সদর সিংহ নাহিদ হাসান যদিম সিংহ ফজলে রাব্বি আমি জেএসসি 2013 তৃতীয় শিক্ষার্থীদের নাম ঘোষণা করছি তার একে একে আমাদের মঞ্চে উভয় প্রধান অতিথি বিশেষ অতিথির কাছ থেকে আসন গ্রহণ করার জন্য সাবিত্রী রানী সিনহা সুজন আলী নৌশাদ হোসেন মোহাম্মদ শহীদুল্লাহ জ্যোতিময় রায় জিপিএ 5 আয়াতুল্লাহ হাসান জিপিএ 5 মোহাম্মদ আবু হাসনাত জিপিএ 5 চন্দন কুমার সিনহা জিপিএ 5 একে একে আমাদের মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি অন্যান্য অতিথিদের কাছ থেকে তাদের টেস্ট নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের পালা এবার আমি এইচএসসি মোহাম্মদ রব্বানী শ্রী নুপুর চন্দ্র সিংহ সংগীতের স্মৃতি কলেজ জিপিএ 5 মানবিক বিভাগ মোহাম্মদ আলমগীর কবির রংপুর সরকারি কলেজ জিপিএ 5 মোহাম্মদ সবুর
আমি প্রথমে জনাব মিয়া মোহাম্মদ সাইফুল্লাহ কলম স্যার প্রাক্তন শিক্ষক লাইলী ভৌমিক উচ্চ বিদ্যালয় অপর্ণা চক্রবর্তী সহকারী শিক্ষক লাইরি সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব শহীদ রহমানের কাছ থেকে টেস্ট গ্রহণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি জনাব অপর্ণা চক্রবর্তী সহকারী শিক্ষক লাইরি সরকারি সহকারী শিক্ষিকা লারি সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্ভবত অনুপস্থিত কাদের চৌধুরী সোহেল আমাদের প্রধান অতিথির কাছ থেকে টেস্ট গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি পক্ষে আসছেন জনাব আব্দুল কাদের চৌধুরী সোহেল আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত দর্শকদের বিশেষভাবে অনুরোধ জানাবো আজকের প্রীতি সম্মান প্রদান অনুষ্ঠানে প্রদর্শনীর মাধ্যমে সকল প্রীতি সম্মান প্রাপ্ত ব্যক্তিদেরকে উৎসাহিত করার জন্য এই মাধ্যমে আমাদের শেষ হয়ে গেল সম্মাননা প্রদানের পালা শেষ সমাপনী বক্তব্য নারী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল হক এবারে সমাপনী বক্তব্য রাখছে নারী ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোহাম্মদ রেজাউল হক আর এতক্ষণ আপনাদের সাথে এই অনুষ্ঠান পরিচালনার জন্য ছিলাম আমি মোহাম্মদ ওমর ফারুক সবশেষে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আবার দেখা হবে আমাদের অনুষ্ঠানের প্রথম পর্ব এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আমাদেরকে অনুষ্ঠান পরিচালনার জন্য সহযোগিতা করার জন্য ঈদ
ما يجيش على الحلقة.